আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষার্থী 2025-এর জন্য দুইটি বিশাল দুই সংবাদ দিল ডক্টর ইউনূস। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো ভিউয়ার্স, যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে আছো, তোমাদের জন্য এক্সাম রুল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে এক বিষয় 250 টাকা এবং অল সাবজেক্ট 1550 টাকা। আমরা এমসিকিউ প্লাস সৃজনশীল সাজেশন দিয়ে থাকি। এছাড়া আমাদের কাছে সায়েন্স আর্টস কমার্স উভয় গ্রুপে সাজেশন পেয়ে যাবে। এছাড়া আমাদের সাজেশন টেস্ট প্লাস বোর্ডের জন্য 70-80% গমন উপযোগী। সুতরাং যারা পরীক্ষার্থী আছো, মনে হয় যে আমি দুর্বল অনেক স্টুডেন্ট, তাদেরকে বলবো আমাদের সাজেশন কালেক্ট করতে পারো, বা যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে, প্লাস পাওয়ার ইচ্ছা আছে, তারা আমাদের সাজেশনটি কালেক্ট করে নিতে পারো, যেন তোমাদের পরীক্ষার জন্য বেস্ট ভাবে প্রিপারেশন তৈরি করা যায়, সেভাবে সাজেশন গুলো প্রিপেয়ার করা। তো যাতে লাগবে যোগাযোগ করতে পারো। চলে আসি মূল ভিডিওতে। ভিউয়ার্স, এসএসসি পরীক্ষার্থী 2025-এর জন্য দুইটি বিশাল দুঃসংবাদ। নাম্বার ওয়ান, ভিউয়ার্স, আপনাদের পরীক্ষা পিছানো হচ্ছে না। এসএসসি 2025 পরীক্ষা এক মাস পিছানোর কথা ছিল, সেটার পিছাবে না বলেছেন ডক্টর ইউনূস। তিনি জানিয়েছেন যে পরীক্ষা পিছানোর কোনো প্রশ্নই উঠে না। যে সময়গুলো বাড়তে গেছে সেগুলোর ক্ষেত্রে আমরা ছুটিগুলোকে কমিয়ে ক্লাসগুলো করিয়ে কমপ্লিট করব। তো সেই ক্ষেত্রে আপনাদের ছুটি মানে পরীক্ষা এক মাস পিছাবে না, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পরীক্ষা হবে। নাম্বার টু, যে দুঃসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের টেস্ট পরীক্ষারও সময়সূচি পিছানো হচ্ছে না। টেস্ট পরীক্ষাও যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়েছে ডক্টর ইউনূস। তিনি বলেছেন টেস্ট পরীক্ষা স্বাভাবিকভাবে সেপ্টেম্বর মাসের 15 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা সব জায়গায়, বাট সেটা অক্টোবরের 15 তারিখ হতে পারে। শুধু সেই ক্ষেত্রে 10-15 দিন পিছানো হতে পারে, বাট এক মাস বা দেড় মাস টেস্ট পরীক্ষা পিছিয়ে যাবে, এর কোনো মূল্যায়ন হবে না। পরীক্ষা পিছানোর ক্ষেত্রে কোনো ধরনের রায় দেয়নি ডক্টর ইউনূস। তো ভিউয়ার্স, এই হচ্ছে দুইটা দুঃসংবাদ, যে আপনাদের টেস্ট প্লাস বোর্ডের ক্ষেত্রে কোনো সময় তারা পরীক্ষা পিছাবে না, যত সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডক্টর ইউনূস। তো এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যাদের ফাইনাল সেশন লাগবে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে।